ফারিহা লিখেছেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় এদিন বাবা মা এবং ভাই বোনদের ভালোবাসা জানানো যাবে কিনা বোন ফারিহা ভ্যালেন্টাইন্স ডে একটা প্রতারণার ডে একটা ফ্রড ডে এটা একটা প্রতারণা দিবস কারণ ভ্যালেন্টাইন্স ডে অর্থ সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ হল সাধু ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্সের ডে এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস সেটিকে একটি সেকুলার দিবসে পরিণত করে সব ধর্মের মানুষদেরকে সেটা পালন করাবার জন্য বাণিজ্যিক উদ্দেশ্য ধান্দা থেকে আপনার এটাকে তথাকথিত ভালোবাসার দিবস হিসাবে আমাদের সামদানি করা হয়েছে ইভেন ইংল্যান্ডেও এই দিবস একসময় পালন করা হতো না এভাবে মাঝে তখন গিফট অ্যাটেনের ব্যবসায়ীরা ফেব্রুয়ারি মাসে সেখানে যে বরফ ইত্যাদি পড়ে থাকে সেই রকম একটা পরিস্থিতিতে এই দিবসটাকে নতুন করে তারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালায় অব্যাহত করে রাখে এবং এটি ছিল তাদের বাণিজ্যিক যে ধান্দা টার্গেট তার অংশ তো ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবস আমরা বলছি ভালোবাসা দিবস হলে ইংরেজি তো ভ্যালেন্টাইন্স ডে না তার ইংরেজি হলো লাভ ডে তো এটা তো লাভ ডে না বিধায় এই অনুবাদের ক্ষেত্রে এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে মুসলমানদের সন্তান অন্য ধর্ম ধর্মাবলম্বীদেরকে দিয়ে খ্রিস্টানদের কাজ করবার জন্য ব্যাপারটা অনেকটা সরস্বতী পূজাকে শিক্ষা দিবস হিসাবে যদি ঘোষণা দিয়ে এবং মুসলমানদেরকে সেটি করতে বাধ্য করে ব্যাপারটা সেরকম অনেকটা দ্বিতীয়ত এটা যদি সত্যিকারের ভালোবাসা দিবসই হতো তাহলে সেক্ষেত্রে এ মা বাবা সন্তান সন্ততি সবার পারস্পরিক ভালোবাসাগুলো বিনিময় এদিন হতো কিন্তু সেটা কোথাও হয় না পৃথিবীতে যত অনৈতিক এবং অবৈধ সম্পর্ক আছে সেগুলোর আদান প্রদান সেগুলোর প্রকাশ এদিনে হয়ে থাকে বিধায় এটাকে ভ্যালেন্টাইন্স ডে না বলে আমরা প্রতারণার দিবস বলতে পারি বা ইলিগ্যাল ভালোবাসার দিবস বলতে পারি হারাম অবৈধ সম্পর্কের দিবস বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যকার বা ভাই বোনের মা নিজেদের মধ্যকার ভালোবাসাগুলো এই দিনকে কেন্দ্র করে উপস্থাপন করা ডেফিনেটলি উচিত না কারণ সেটার মাধ্যমে এই দিনকে যারা স্টাবলিশ করতে চায় অবৈধ ভালোবাসাকে যারা প্রমোট করতে চায় আপনি তাদের কাতারে সামিল হলেন বা তাদের কাজটা কে সহজ করার জন্য আপনি উদ্যোগী হলেন আপনার ভালোবাসা আদান প্রদানের জন্য সারা বছরই আপনি চেষ্টা করবেন সেটা ভিন্ন বিষয় কাউকে ভালোবাসাটা প্রকাশ করে দেওয়া উচন্নত সেটা আপনি করবেন কিন্তু সেটা অবশ্যই এই দিনে না যে দিনে করলে এই দিনে অবৈধ ভালোবাসা বা ইলিগ্যাল ভালোবাসাগুলোকে যারা অ্যাস্টাবলিশ করার জন্য কাজ করছে তাদেরই তাদেরই পারপাস সার্ভ হবে বিধায়টা অ্যাভয়েড করা উচিত রাহাত হোসাল আপনি লিখেছেন অন্য ধর্মে মানুষের সাথে কাজ করি ওনাদের টাকায় কি খাবার খাওয়া যাবে অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে যদি কাজ করেন ওনারা যদি আপনাকে খাবার অফার করেন হালাল টাকা হলে বা হালার খাবার টাকা দিয়ে কিনলে দিলে আপনি সেটা অবশ্যই খেতে পারেন কোনো অসুবিধা নেই তরিকুল ইসলাম রাফি আপনি লিখেছেন অল্প বয়সে বিয়ে করার বিষয়ে অভিভাবকদের কিছু বলেন দেখুন অল্প বয়সে বিয়ে বলতে উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে হবে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সরিয়ার দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়া বলতে বালেগ হয়ে যাওয়া তার স্বপ্নতা শুরু হওয়া এবং আকাঙ্ক্ষা তার ভিতরে জাগ্রত হয়ে যাওয়ার পর থেকে সন্তানদের উপযুক্ত পাত্র পাত্রী পেলে বাবা মাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নিতে ইসলাম নির্দেশ করেছে নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে অভিভাবকদেরকে সতর্ক করেছেন যদি তারা এটা না করেন অর্থাৎ সময় মতো সন্তানদের বিয়ে না দেন তাহলে আশেপাশে সমাজে নানা রকমের ফেতনা ফেসা ছড়িয়ে পড়বে নানা ব্যথ্য ঘটবে সেগুলোর দায় কিন্তু তারা এতে পারবেন না বিধায় আল্লাহকে তারা ভয় করা উচিত সেই সাথে সন্তানরাও বিশেষ করে ছেলেরা তাদের বিবাহের জন্য মহরের টাকা জোগাড় করা তারা শিক্ষার্থী থাকলে পাশাপাশি উপার্জন শুরু করে দেওয়া এই কাজগুলো তাদের করা উচিত যাতে করে বিবাহের উপলক্ষ বা সুযোগগুলো তৈরি হয় এমনি টিপু আপনি লিখেছেন আগদ না পড়িয়ে শুধু কাবিন করে রাখলে কি বিয়ে কমপ্লিট হবে আগদ পড়াননি কাবিন করেছেন তো সেখানে কাবিনের মধ্যে কি আছে যদি সেখানে লেখা থাকে যে আমি প্রস্তাব করলাম আবার অপর লেখা থাকে আমি কবুল করলাম এরপর দুজন সাক্ষ্য স্বাক্ষর করে থাকেন তাহলে বিয়ে হয়ে যাবে আর যদি সেখানে শুধুমাত্র স্বামীর ঘরে স্বামীর নাম স্ত্রী ঘরে স্ত্রীর নাম লেখা থাকে আর ওখানে স্বাক্ষর করে তাহলে বিয়ে হবে না অর্থাৎ এই কাবিনে কোনো ভ্যালু নাই সেক্ষেত্রে বিয়েটা নতুন করে পড়াতে হবে কাবিনের মধ্যে যদি একজন এক পক্ষের প্রস্তাবের কথা উল্লেখ থাকে স্পষ্ট অন্য পক্ষ সেটা গ্রহণ করার কথা উল্লেখ থাকে দেন সেখানে লেখালেখি হয়ে যায় মুখ উচ্চারণ না করলে বিয়ে হয়ে যাবে বাট সেরকম লেখা না থাকলে শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী সাক্ষীর ঘরে সাক্ষী থাকলো আর সবাই স্বাক্ষর করলো এটাতে কিন্তু বিয়ে হবে না বিধায় সেক্ষেত্রে আগ্রহ হওয়া জরুরি তো আগদ হওয়াটা শূন্য না আগদ হবে এরপরে কামিন হবে আর যদি কামিনের মধ্যে যেরকমটি বললাম যে আগদের মতো যদি থাকে কামিনের মধ্যে উল্লেখ তাহলে সেটা আগদ হিসাবে বিবেচিত হবে এবং বিয়ে হয়ে যাবে সোমাইয়া মজুমদার লিখেছেন তেরো বা চোদ্দ বছরের কোনো ছেলেকে প্রাপ্তবয়স্ক কোনো নারী কি প্রাইভেট পড়াতে পারবে তেরো চোদ্দো বছরের ছেলেরা আজকাল প্রাপ্তবয়স্ক হয়ে যায় না হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার একেবারে দোরগোড়ায় পৌঁছে যায় যখন তারা এই জাতীয় বিষয়গুলোকে রপ্ত করতে শেখে জানতে শেখে এবং এই অনুভূতিগুলো তাদের মধ্যে জাগ্রত হওয়া শুরু হয় এরকম অবস্থায় সেরকম ছেলেকে সেরকম কিশোরকে কোনো নারী একান্তে পাঠদান করা উচিত নয় দেখুন শরীরা এই বিষয়গুলোকে খুব সিরিয়াস দেখেছে এবং এগুলোর যে কুপ্রভাব সমাজে কত ভয়ঙ্করভাবে পড়ে সেটা কিন্তু আমরা আমাদের আশেপাশে ডানে বামে থাকালেই দেখতে পাব অতএব এই যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং গুনাহগুলো যারা না হয় ইসলাম অনেক আগ থেকেই আমাদেরকে বাঁধ দিতে বলেছে আল্লাহ বলেছেন বলছে না তোমরা জেনার কাছেও যেও না কেন বলেছেন কেন আল্লাহমাতলাহ জানেন যে এটা এমন একটা অপরাধ যেটার কাছাকাছি গেলে মানুষ হয়তো পেছনে ফিরে আসাটা তার জন্য কঠিন হবে সেজন্য এ ধরনের পথ যেন উন্মোচন না হয় আগে থেকে বাঁধ দেওয়া উচিত আগে থেকে বন্ধ করা উচিত আগে থেকে সচেষ্ট থাকা উচিত বিধায় চেষ্টা করতে হবে এরকম বয়স্ক বাচ্চাদেরকে পড়ানোটা অ্যাভয়েড করার যদি পড়াতে হয় তাহলে সেক্ষেত্রে শরীর আর পর্দার বিধিবিধানগুলো আছে কয়েকজন বাচ্চা পড়লো তাও যদি হয় পর্দার মধ্যে সবচেয়ে ভালো হয় মেয়েরা মেয়েদেরকে পড়াবে ছেলেরা ছেলেদেরকে পড়াবে এতে উভয় পক্ষের স্যাক্রিফাইস করা লাগলে করবে প্রয়োজনের কাজের পরিধি একটু কমবে তারপরেও সেটি করাটাই নিরাপদ এবং তাকওয়ার জন্য অধিকতর উপযোগী